ঘরের মধ্যে বিভীষণ ছিল আমরা জানতে পারি নাই। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে সরগোল, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। উল্লেখ্য, কাল মঙ্গলবার কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এদিন প্রায় আধ ঘন্টা দুজনের মধ্যে কথা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গুঞ্জন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার তৃণমূলে আসবেন অনন্ত মহারাজ? যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ অনন্তবাবু। তিনি জানিয়েছেন, তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, কেন তৃণমূলে যাবেন তিনি? তবে কোচবিহারে নিষিদ্ধ প্রামাণিকের পরাজয়ের পরেই বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার জোর জল্পনা শুরু হয়েছে। তাতেই এবার আগুন ধরালেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। এ বিষয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে গেছেন, এই নিয়ে বিজেপি হয়তো সংকীর্ণতায় ভুগছেন, তাই বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তিনি রাজ্য ভাগের দাবিতে তিনি বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে কোচবিহার লোকসভা আসন তৃণমূল জয়ের পর এবং রাজবংশী ভোট তৃণমূলের পক্ষে থাকায় তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন। তবে এতদিন কেন তিনি দেখা করলেন না, আমরাও বুঝি রাজনীতি, এতদিন ধরে রাজনীতি করছি আমরা, এই নিয়ে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেছে দল, তাই যা করার তারাই করবেন। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে বলছেন যে যারা উত্তরবঙ্গকে আলাদা করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আরেকদিকে তিনি তার সাথে দেখা করতে চাইছেন বা দেখা করতে গেছেন, বলছেন সৌজন্য সাক্ষাৎকার। তাহলে এতদিন পর্যন্ত তিনি কেন জানেন? তার মানে লোকসভা নির্বাচনে যখন দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার ভোটদান হয়েছে, তারপরে তাকে সৌজন্য সাক্ষাৎকারের নাম করে সেখানে তিনি তাকে পুরস্কৃত করতে গেছেন। তো এগুলো আমরা বুঝি, কারণ আমরা রাজনীতি করি, আমরা এত তো আর খোকা নই, বাচ্চা খোকা নই। আর তার সাথে সাথে আমাদের ঘরের ভেতরে যে এতদিন যাবত এরকম আমরা অনেক ঘরশত্রু বিভীষণ তাদেরকে পুষছিলাম সেটা আমরাও বুঝতে পারিনি, কারণ সেখানে গতকালকে দেখা গেল আমাদের এসসি মোর্চার জেলা সভাপতি সেও দেখলাম ওখানে। তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে এখন বিজেপি প্রতিটি মুহূর্তে তাকে সাবধানে পা ফেলতে হবে, কারণ এই ধরনের যারা রয়েছেন তাদেরকে দিয়ে লড়াই করে আমরা আগামী দিনে কী জয়লাভ পাব সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে কি দল কোনো ব্যবস্থা নেবে? হ্যাঁ, সে এখন তো দলের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, তো আমরা ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলো সবই তারা অবগত আছেন বা জেনেছেন, তারপরে তার পরিপ্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নেবে সেটা তারা ঠিক করবে। কেন বিশ্বাসঘাতক বলেছেন নিখিল রঞ্জন দে, সেটা নিখিল রঞ্জন দে পরিষ্কারভাবে বলতে পারবেন। আমরা যে বিষয়টা জানি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় যখন যান সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি কথা বলেন, আলোচনা করেন। অনন্ত মহারাজের সঙ্গে এখানে একইভাবে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো চোখ নেই, কারণ রাজনীতির যদি চোখ থাকত তৃণমূল কংগ্রেসে যে কোনো প্রতিনিধি তার সঙ্গে যেতে পারতেন, কিন্তু জেলার পক্ষ থেকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে যাননি। স্বাভাবিকভাবে এটা নিতান্তই একটা সৌজন্য সাক্ষাৎ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বারে বারে স্পষ্ট করেছেন। আমরা মনে করি যে এই সৌজন্যতাকে কেউ যদি অন্যরকমভাবে মনে করে সেটা তাদের রাজনৈতিক সংকীর্ণতা, এতে আমাদের কিছু বলবার নেই। নিখিলবাবুরা কেন এমনটা বলছেন নিখিলবাবুরাই ভালো। আপনার কি পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, আর্থিক অনটন, বাস্তু মাঙ্গলিক দোষ, প্রেমে কিংবা বিবাহে বাধা? যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে। চেম্বার
রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস, দেবীনগর, আলিপুরদুয়ার।